রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যা ও জেলা কমিটির পদাধিকারীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জেলার অন্যান্য বিধায়কগণ। যারা বুকের রক্ত দিয়ে আজকে লড়াই করে সংগ্রাম করে আমাদের পঞ্চায়েত দখল করলো, যাদের জন্য পঞ্চায়েত, তাদের কথা শুনবো না, তাদের সম্মান দেবো না। আমি তাই দলের কাছে প্রস্তাব জানাবো যে যে পঞ্চায়েতগুলো আছে, দলের যারা নেতা, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তারা তাদের নিয়ে কমিটি করতে হবে, এমএলএদের নিয়ে আলোচনা করে সেই সিদ্ধান্ত হবে। এবং সেখানে যারা সভাপতি আছে, অঞ্চল সভাপতি, প্রত্যেক অঞ্চলে তাদের নিয়ে কমিটি করতে হবে, তাদেরকে জানিয়ে সব বুথ সদস্যদের আপনার মিটিং ডেকে সেখানে সিদ্ধান্ত হবে পঞ্চায়েতে কি হবে, দল কীভাবে চলবে। কেউ একা নয়, এখানে মমতা ব্যানার্জি নেতা। শুধু 3 বছর হয়ে গেল আর মাত্র 2 বছর আছে, 3 বছর হয়ে গেছে, 2 বছর আছে। প্রধান যারা, তারা হচ্ছেন ওই পঞ্চায়েতের প্রধান, ওই অফিসের প্রধান। তো আমাদের প্রধানদের এক অনেক প্রধান, বেশিরভাগ নয়, কিছু প্রধানদের মেরুদণ্ড এত ব্যাকা, গিয়ে ওই এনএসএর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, স্যার স্যার, এক্সিকিউটিভ তো বলতে স্যার এটা করে দিন, চেয়ার থেকে উঠে দিন, সেক্রেটারিদের কাছে গিয়ে বলছে স্যার এটা করে দিন। আরে তুমি অফিসের প্রধান, আবার বলছি তপনদা, তপনদা ছুড়ে দাও, অফিসের প্রধানরা তারা কর্মচারীদের স্যার বলছে, আমরা তোর থেকে শেখাতে পারিনি, তাদের শিক্ষা দিতে পারিনি, তারা স্যার দিয়ে ওই চেয়ারের সামনে হাত জোর করে এনেছেন, সামনে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বার্তা তো একটাই যে আমাদের একসঙ্গে চলতে হবে, সমস্তই দলীয় নির্দেশের বাইরে কোনো কাজ করা যাবে না, এবং একত্রিত হয়ে সবাইকে চলতে হবে। তার সঙ্গে আমাদের জাতীয় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিপুল ভোটে জয়লাভ করেছেন, তার জয় আমরা নিজেদের মধ্যে আনন্দ উৎসবের মাধ্যমে উৎসর্গ করবো। কিন্তু কোনো অবস্থাতেই মিটিং বা মিছিল এই জয়কে কেন্দ্র করে আমরা কোথাও মানছে না তা না, হয়তো কোনো কারণে মতবিরোধ হচ্ছে, সেগুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করব, আলোচনা করে সমাধান করব। এনএসের কথায় পঞ্চায়েত চলবে কেন, পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত চালাচ্ছে, এনএসরা কোথাও কোথাও হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের যারা প্রধান আছে তারা সে ব্যাপারে যথেষ্ট সচেতন আছে, তারা এটাকে গুরুত্ব দেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।